নমস্কার ও সালাম বন্ধুরা, ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন আপডেট নিয়ে, আর একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরগুলো এবং বিমানবন্দর ব্যবহার করে কলকাতাগামী সকল যাত্রীগণের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আপডেট নিয়ে। তাই আর দেরি না করে আজকের ভিডিওটি একদম শেষ অবধি দেখার চেষ্টা করবেন, এই সকল বিষয়গুলো জেনে আপনার ইন্ডিয়া ভ্রমণটিকে নিরাপদ এবং স্বচ্ছন্দময় করে তোলার জন্য। তো বন্ধুরা, আমরা দেরি না করে আমাদের মূল পর্বে চলে যাই। মূল পর্ব শুরুর সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, বন্ধুরা, ইতিপূর্বের বছরগুলোতে আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে বা আপনাদের পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে নিশ্চয়ই জেনে থাকবেন যে ঈদকে কেন্দ্র করে ইন্ডিয়াগামী যাত্রীর সংখ্যা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তবে আমরা গত কয়েকদিন আপনাদেরকে যে আপডেট দিয়েছি, এই আপডেটের মাধ্যমে আপনারা জানতে পেরেছিলেন দেশের সকল স্থলবন্দরগুলো এক কথায় বলতে গেলে পুরোপুরি ফাঁকাই ছিল। ঈদের পূর্বভাগে সেরকম কোনো যাত্রীচাপ আমরা লক্ষ্যই করতে পারিনি, কিন্তু হঠাৎ করে ঠিক তার উল্টো রূপ আমরা দেখতে পারলাম গতকাল, অর্থাৎ ঈদের পরের দিন। বাংলাদেশের সকল স্থলবন্দরগুলো পাশাপাশি বিমানবন্দরে গতকালকে আমরা যে পরিমাণ যাত্রীচাপ লক্ষ্য করেছি, এক কথায় বলতে গেলে সেটা কিন্তু যাত্রী সমুদ্র ছিল। এবং এই অতিরিক্ত যাত্রীচাপ সামলাতে পুরোপুরি বিপর্যস্ত একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দেশের সকল স্থলবন্দরগুলো সহ বিমানবন্দরেও। তো এই অতিরিক্ত যাত্রীচাপ যখনই লক্ষ্য করা যায়, তখনই কিন্তু আমরা কলকাতাগামী যাত্রীগণদের কাছে অনেক ভোগান্তির চিত্র জানতে পারি। তো এবছরও ঠিক একই চিত্র আমরা লক্ষ্য করতে পারলাম এবং পূর্বের অভিজ্ঞতা আবারও প্রমাণিত হলো। এবং যখনই অতিরিক্ত যাত্রীচাপ, অতিরিক্ত ভিড় কলকাতায় থাকে, ঠিক সেই টাইমটাতে কলকাতার এক শ্রেণী অসাধু ব্যবসায়ীগণ বাংলাদেশি যাত্রীগণের উপর এক কথায় জোর জুলুম চালিয়ে অতিরিক্ত মুনাফা আদায় করে নেয়। তো এবছরও ঠিক একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু গতকালকে অতিরিক্ত ভিড় ছিল, তাই গতকালকে বিকালের পর থেকে কলকাতা অভিমুখে বাংলাদেশি যাত্রীর সংখ্যা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায়। যেহেতু দেশের সকল স্থলবন্দরগুলো দিয়েই কলকাতা অভিমুখে অনেক যাত্রীগণ যান, বিমানবন্দর দিয়ে অনেক যাত্রীগণ যান, এবং গতকালকে যে পরিমাণ যাত্রী সমষ্টি কলকাতার উদ্দেশ্যে গিয়েছেন, তারা কিন্তু এক পর্যায়ে অনেক বড় বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। হোটেলের সংখ্যা খুব কম ছিল, আবাসিক হোটেলগুলো পাশাপাশি লজগুলো কিন্তু তাদের সিট সংখ্যা এখনও পর্যন্ত বাড়ায়নি। তাই যে সামান্য, বলা যায় যত সামান্য যে সিটগুলো রয়েছে, সেই সিটগুলোর ভাড়া কিন্তু তারা কয়েক গুণ বেশি দাবি করেছিল। এবং এক পর্যায়ে বাধ্য হয়েই বাংলাদেশি যাত্রীগণ কিন্তু এই অতিরিক্ত ভাড়া দিয়ে সেই হোটেলে উঠতে বাধ্য হয়েছেন বা লজগুলো উঠতে বাধ্য হয়েছেন। আরও পাশাপাশি আরও একটি চিত্র লক্ষ্য করা যাচ্ছে, নিউ মার্কেট এরিয়াতে যে বাঙালি খাবার হোটেলগুলো রয়েছে, তারাও কিন্তু প্রতি বছর যে অতিরিক্ত মুনাফা আদায় করে, এবছরও ঠিক একই চিত্রই তারা তুলে ধরেছে এবং তাদের প্রত্যেকটি খাবারের দাম কিন্তু তারা অনেক গুণ বাড়িয়ে নিচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু কলকাতা অভিমুখে যাত্রীগণ অনেক বড় বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছেন। তারা ঈদকে কেন্দ্র করে কলকাতা অভিমুখে গিয়েছেন কলকাতা ভ্রমণের উদ্দেশ্যে, পাশাপাশি কলকাতার আশেপাশে ঘোরার উদ্দেশ্যে, কিন্তু এই যে অতিরিক্ত ভাড়া, অতিরিক্ত খাবারের দাম, এগুলোর মাধ্যমে কিন্তু যাত্রীগণ অনেক বড় ভোগান্তিতে পড়ে যাচ্ছেন। কারণ যাত্রীগণ কিন্তু অ্যাভারেজ একটা হিসাব করে টাকা নিয়ে কলকাতা অভিমুখে যান বা ইন্ডিয়া উদ্দেশ্যে যান। তো এই অতিরিক্ত মুনাফার কারণে হয়তো সেখানে তাদের অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয় আর্থিকভাবে। তো এই বছরও কিন্তু একই চিত্র আমরা যেহেতু লক্ষ্য করতে পারছি, আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি কিন্তু এই যে আবাসিক হোটেলগুলো, পাশাপাশি মোটেলগুলো বা লজগুলো, বিশেষ করে রেস্তোরাঁগুলো, এই যে ব্যবসায়ীগণ, এরা কিন্তু প্রতি বছর যেভাবে জোর জুলুম করে বাংলাদেশি যাত্রীগণের কাছে অতিরিক্ত মুনাফা আদায় করে থাকে, এবছরও ঠিক একই কাজ তারা করে চলেছেন এবং যাত্রীগণ কিন্তু বিপদে পড়ছেন। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন এবং একান্ত প্রয়োজন না হলে কলকাতার আশেপাশে যে কোনো এরিয়াতে আপনারা থাকতে পারেন, সেটা হোক শিয়ালদা এরিয়া বা দমদম এরিয়া, বারাসাত এরিয়া, যেমন কলকাতার কাছাকাছি যে কোনো এরিয়াতে আপনারা থাকতে পারেন, সেখানে আপনাদের অতিরিক্ত অর্থ ক্ষতির সম্মুখীন হতে হবে না, অল্প টাকায় আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন। পাশাপাশি আপনাদের ভ্রমণটিও খুব সুন্দর হবে, কারণ কলকাতার অভিমুখে কলকাতার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গা থেকে কলকাতার দূরত্ব, পাশাপাশি কলকাতায় যাতায়াত ব্যবস্থা কিন্তু অনেক ভালো। তাই এখন কিন্তু আপনারা কলকাতায় না থেকে আশেপাশের এরিয়াগুলোতে থেকেও আপনারা কলকাতায় খুব দ্রুত যেতে পারবেন এবং আপনাদের প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে পারবেন, পাশাপাশি ঘুরতেও পারবেন। সুতরাং আপনারা এই অতিরিক্ত অর্থ ক্ষতির সম্মুখীন না হতে চাইলে অবশ্যই
কলকাতার আশেপাশে বিভিন্ন হোটেলগুলোতে ওঠার চেষ্টা করবেন, তাহলে আপনারা হয়তো স্বাচ্ছন্দ্য মতন আপনারা ইন্ডিয়াতে ভ্রমণ করে আসতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কলকাতা অভিমুখে যাত্রীগণের জন্য গুরুত্বপূর্ণ নতুন জরুরি সতর্কবার্তা। আশা করছি এ বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এছাড়া বেনাপোল সহ দেশের সকল স্থল বন্দরের সকল আপডেট নিউজগুলো সবার আগে পেতে চাইলে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।